হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আগের দিনের যেখানে শেষ করেছি সেখানের পর থেকে শুরু করার চেষ্টা করতেছি। আমরা অনেক কিছু পড়াশোনা করেছিলাম। আমরা আসলে সোপিওআই কিভাবে কাজ করতে হয়, সোপিওআই এর ফাংশন গুলো কি কি, কিভাবে একটা WSDL ফাইল করতে হয়, অ্যাড করতে হয়, কিভাবে একটা প্রজেক্ট রেডি করতে হয়, এটা নতুন প্রজেক্ট সোপ প্রজেক্ট কিভাবে অ্যাড করতে হয় সোপিওআই তে, সোপিওআই কিভাবে ইনস্টল করতে হয়, কিছু কিছু শব্দের অর্থ আমরা এগুলো অলরেডি জেনেছি। তো আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে গিয়ে একটা প্রজেক্ট তো তৈরি করলাম, একটা টেস্ট তো তৈরি কেস তো তৈরি করলাম, তো সেই টেস্ট কেস তৈরি করতে গেলে সেটাকে তো ভ্যালিডেটও করতে হবে যে আসলে আমরা যেটা তৈরি করছি সেটা ভ্যালিড কিনা, বা সেটা আপনি যেটা করছেন, যেটা আপনার এক্সপেক্টেড রেজাল্ট সেটা পাচ্ছেন কিনা, সেই বিষয়টাও তো করতে হবে। সেটার নাম হচ্ছে অ্যাসার্শন। তো আমি কিভাবে অ্যাসার্শন অ্যাড করব, কিভাবে টেস্ট স্টেপ গুলা দেখবো, টেস্ট কেস এর মতো কিভাবে কেস গুলো ই করবো, টেস্ট সুইট টা কিভাবে ই করবো, এই বিষয়গুলো সম্পর্কে একটু আলোচনা করব। সাথে একটা টেস্ট কিভাবে সিকোয়েন্স এবং প্যারালালি রান করতে হয় এই জিনিসটা আরেকবার বলবো। আগে এই দিন একবার হয়তো বলেছিলাম, আরেকবার বলবো। সাথে আমি লাইভ আপনাদের সাথে আলোচনা করব কোড নিয়ে। এটা খুবই ইম্পর্টেন্ট কোড, কারণ এই কোডের অ্যান্সার গুলো, এই যে এটা একটা চিট কোড বলতে পারেন ডিরেক্টলি, এই অ্যান্সার গুলো না পারলে অনেক জায়গা থেকে আপনি বঞ্চিত থাকবেন। আপনি আসলে কাজ করে যাবেন কিন্তু বুঝবেন না আসলে ঠিকভাবে করছেন কি করছেন না, বা আপনার রেজাল্ট বা এক্সপেক্টেড রেজাল্টের সাথে আপনার কাজের মিল আছে কিনা। তো প্রথমে চলে যাই সোপিআই তে। আমি সোপিআই টা আগে থেকে ওপেন করে রাখছি, আপনারা ওপেন করেন। তো সোপিআই যদি ওপেন করি, আমরা ওপেন করলে এইভাবে চলে আসে। তো আমরা এই ইন্ট্রোডাক্টরি স্ক্রিন যেটা আছে স্ক্রিনটাকে বন্ধ করে দিই। তো এটা আমাদের প্রজেক্ট, আমরা তৈরি করছিলাম। তো প্রজেক্টের আন্ডারে আমরা একটা টেস্ট তৈরি করছিলাম, টেস্ট সুইট। এই টেস্ট সুইট হচ্ছে কি, সিঙ্গেল টেস্ট সুইট ছিল, যে একটা মাত্র টেস্ট সুইট নিছিলাম, আর এটা ছিল আমাদের একদম অল কেস বাই কেস টেস্ট সুইট ছিল, যেটার মধ্যে প্রতিটা কেস ইনভলভ ছিল। সো এখন আমরা যদি সাপোজ আপনার সাথে কথা বলতে যাই, এখন আমরা কিভাবে কথা বলবো, আমরা কথা বলবো একটা সিঙ্গেল টেস্ট নিয়েও কথা বলতে পারি, আমরা কেস বাই কেস নিয়ে কথা বলতে পারি। আসেন আমরা অ্যাসারশনটা শিখি। তো যখন একটা টেস্ট এনভায়রনমেন্টে যাবেন, সো দিস ইজ এ টেস্ট সুইট কান্ট্রি ইনফো, একটা প্রজেক্টের আন্ডারে একটা ক্লাস, এই ক্লাস আন্ডারে হচ্ছে গিয়ে এই টেস্ট সুইটটা। তো এই টেস্ট সুইটটার মধ্যে আমি যদি সাপোজ ঢুকি, টেস্ট সুইটের মধ্যে অনেকগুলো কেস আছে, ক্যাপিটাল সিটি টেস্ট কেস আছে, কান্ট্রি ইউজিং কারেন্সি এটা টেস্ট কেস আছে, এরকম অনেকগুলো টেস্ট কেস যেগুলো আপনার WSD ডাটার মধ্যে ছিল, ডাটাবেজের মধ্যে, সেই সিঙ্গেল সিঙ্গেল কেসটাকে নিয়ে এক একটা টেস্ট কেস গঠিত হয়েছে। তো এটাকে যদি আমি মার্জ করি, মার্জ করলে দেখবো যে আমাদের এর মধ্যে কি আছে, টেস্ট স্টেপ ওয়ান লোড টেস্ট সিকিউরিটি রিস্ক, মানে আমি কোনটা করতে চাচ্ছি এখন সেটাই আমি এখান থেকে করতে পারবো। তো আমি যদি টেস্ট স্টেপ ওয়ান কে যদি ডাবল ক্লিক করি, দেখি আমাদের কি আসে। তো আমাদের একটা টেস্ট স্টেপের একটা পপ আপ মেনু চলে আসছে, যেটাতে টেস্ট স্টেপস দেখা যাবে বা টেস্ট স্টেপস ইমিডিয়েটলি করা যাবে এরকম। সো এইটা করার আগে আমরা যদি সাপোজ টেস্ট স্টেপে এটাকে একটু মার্চ করি, তাহলে দেখব আমরা ক্যাপিটাল সিটির একটা টেস্ট আসছে। তো এই ক্যাপিটাল সিটির টেস্টটা যদি সাপোজ আমরা রান করাতে যাই, আমরা যদি করতে যাই, তখন আমরা দেখব যে আসলে টেস্টটা কিভাবে হয়। আচ্ছা, আমরা কিন্তু দেখাইছিলাম যে ISO কোড দিয়ে কিভাবে ক্যাপিটাল সিটি বের করতে হয়। আমরা US দেখাইছিলাম, US কিভাবে, US দিলে পর ওয়াশিংটন চলে আসে, তারপর ইন্ডিয়া দিলে নিউ দিল্লি চলে আসে, ঢাকা বাংলাদেশ দিলে বিডি দিলে ঢাকা চলে আসে। তো আমরা ক্যাপিটাল সিটির একটা টেস্ট করি। তো আমরা এখানে বিডি দিয়েছিলাম আগের বার, তাই বিডি আছে। তো আমি এখানে বিডি 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 দিই, আবার আমি নিজের মতো করে বিডি, নর্মালি এখানে একটা কোশ্চেন মার্ক এভাবে থাকে। তো আমি বিডি দিয়ে চেষ্টা করে দেখি কি আসে, যদি বিডি দেই আমরা তাহলে অবশ্যই ক্যাপিটাল, ক্যাপিটাল ISO কোড ক্যাপিটালে আছে, অবশ্যই ক্যাপিটালে দিতে হবে। যদি বিডি দেই তাহলে আমাদের রানে আসলো ঢাকা, ঢাকা হচ্ছে গিয়ে বিডির রাজধানী। যেহেতু আমরা ক্যাপিটাল সিটি কে সার্চ করতে যাচ্ছিলাম, তো আমাদের এটা ভালোভাবে আসছে। তো এখানে দেখেন লেখা আছে অ্যাসারশন, অ্যাসারশন ওয়ান, কারণ কি কন্টেন্ট ভ্যালিড। ওকে ফাইন, এটা তো আমি অ্যাড করছিলাম আগে, কিন্তু আপনাদের তো এটা জানা নেই। তো আপনাদের এই বিষয়টা আমি দেখাই আসলে কিভাবে অ্যাসারশনটা অ্যাড করতে হয়। তো অ্যাসারশনের মধ্যে দেখবেন কি যে অনেক কিছু আছে, যে রিসেন্টলি কোনটা ইউজ করছেন সেটাও অ্যাড করবেন কিনা, হয়তো আপনি অন্য কেসে ইউজ করছেন, এই কেস গুলাতে ইউজ করছেন, এইখানে ইউজ করেননি, সেটা আপনি এখানে ইউজ করতে পারবেন, তাই রিসেন্টলি ইউজ। প্রপার্টি কন্টেন্ট মানে এইখানকার যেটা আপনি টেস্টটা করবেন, টেস্ট এনভায়রনমেন্টের মধ্যে যে সিঙ্গেল টেস্টটা আপনি করবেন
সেই টেস্টের কন্টেন্টে যদি থাকে প্রপার্টিটা, সেই প্রপার্টি আপনার এনভায়রনমেন্ট নিয়ে কথা বলছে বা প্রপার্টি কন্টেন করবে সেই ওয়ার্ড গুলো, সেটাই তখন ভ্যালিডেট করবে কমপ্লায়েন্স স্ট্যাটাস স্ট্যান্ডার্ড। তো এই বিষয়টা হচ্ছে কি, আপনার কমপ্লায়েন্স মানে আপনি যে টেস্ট করে সেটা নর্মালি দেখা যায় লোড টেস্টের ক্ষেত্রে দরকার হইতে পারে বা স্ট্যাটাসটা কেমন আছে ওই ক্ষেত্রে দরকার হইতে পারে, এই বিষয়গুলো ওই সময় ওই ক্ষেত্রে দরকার হয়। তো এখানে আপনি প্রতিটা ডিটেলস পাবেন। আমার মতে কথা হচ্ছে গিয়ে নিজের জ্ঞান অর্জনের জন্য আপনি সবগুলোই একটু একটু করে পড়েন, একটু একটু করে জানেন, আপনার জন্য সুবিধা হবে। স্ক্রিপ্ট থাকে, স্ক্রিপ্ট দেওয়া থাকবে, সেখানে স্ক্রিপ্ট সেশন আপনি জাস্ট কপি করবেন, রান করে এখানে রান করে দিবেন, অটোমেটিকলি সেটা ভ্যালিডেট করবে। সো জিএমএস আছে, এরকম অনেকগুলা পার্ট আছে, সিকিউরিটি টেস্টের জন্য সিকিউরিটি আছে। সো আমি এখন কন্টেন্ট হিসাবে একটা কাজ করি, যে কন্টেন্টের মধ্যে কন্টেন্টস আমরা কন্টেন্টের মধ্যে ধরবে ধরে রাখবে এরকম আমরা অ্যাড করি। তো আমরা এটার মধ্যে সাপোজ নেম অফ অ্যাসারশন যদি দিতে চাই, আর ইউনিক ভাবে একটা ইউনিক নেমও দেওয়া যেতে পারে। তো আমরা ইউনিক নেম না দিয়ে আমরা যেটা করব ওকে দিয়ে রাখলাম। ওকে কন্টেন্টে কি থাকবে, কন্টেন্টে যদি থাকে আপনার ধরেন যেহেতু ইন্ডিয়ার রাজধানী নিউ দিল্লি বা ইউএস এর ওয়াশিংটন, আমরা ওয়াশিংটন দিই, ওয়াশিংটন দিয়ে ওয়াশিংটন আমরা এক কাজ করি, একটা জিনিস দেখাই আপনাকে। দেখেন মাঝখানে কিন্তু আমি টিটা বড় হাতে দিলাম, তো আমি যদি টিটা বড় হাতে দেওয়ার পরে ইগনোর কেস ইন কম্পারিজন যদি আমি ইগনোর দিয়ে দিই, তাহলে ওই টি নিয়ে কোনো সমস্যা করবে না, সে তখন কেসটাকে অ্যাকসেপ্টেড করে দেবে। বাট আমি যদি এই টিটাকে ছোট করে দেই তাহলে এইটা না দিলেও হবে, যেটা আপনার এক্সপেক্টেড শুধু একমাত্র সেটাই দেখাবে, দ্যাটস দ্য পয়েন্ট। আমি এখানে ডাব্লু বড় হাতে দিয়েছি, বাকি সবগুলো ছোট হাতে দিয়েছি, আমি চাচ্ছি আমার কেসটা এভাবেই দেখাক, তো এভাবেই সে দেখাবে। তো আমি এটা ইগনোর কেস দিলে সুবিধা হয় কি, আপনার অনেকগুলো কেস করলে সেই কেসগুলোর আপনার একটা আইডেন্টিফাই চলে আসবে, সেই কেসগুলো আপনার রেজাল্ট চলে আসে। যদি সাপোজ আমি এখানে ইউএস লিখি, ইউএস লিখলে দেখি কি আসে রান করলে পর, ইউএস লিখলে ওয়াশিংটন চলে আসছে, কন্টেন্স ওয়ান ভ্যালিড ওয়ান ফেইলড। কারণ কি দেখেন এখানে আর একটা কেস ছিল কি, ঢাকা নামে একটা কেস ছিল, সেই কেসটা ফেইলড হয়েছে। তো এই যে কন্টেন্ট ঢাকা, আমি ঢাকাকে সরিয়ে দিই, ঢাকার যে কেসটা আছে এই কেসটাকে যদি না সরাই তাহলে যতবারই আমি অ্যাসারশন দিব না কেন ততবারই সে বলবে এটা ইনভ্যালিড ভ্যালিড। তো আমি আগে সবগুলো রিমুভ করে দিই আপনার জন্য, যেন আপনার বুঝতে সুবিধা হয়, এবার আমরা নতুন থেকে করব। ওকে, এখানে বুঝতে হবে যে আসলে আমরা এটা কেন করতেছি, আমরা যে কাজটা করব সেই কাজটা আমরা ডেলিভারি দেওয়ার আগ পর্যন্ত বুঝতে হবে যে সেই কাজটা ভ্যালিড অর ইনভ্যালিড। যেহেতু ওয়াশিংটন আমরা একটা অ্যাসারশন, এই যে অ্যাসারশন আমরা অ্যাসারশন যোগ করবো, একটা প্লাস সাইনে ক্লিক করলাম, আমরা কন্টেন্টের মধ্যে কন্টেন্টস থাকবে, কন্টেন্টস কে আমরা আমাদের মধ্যে যদি সাপোজ লিখি, সাপোজ আমরা ঢাকা লিখবো বাংলাদেশের রাজধানী, তো আমরা ক্যাপিটাল সিটি ঢাকা লিখতে চাই। ঢাকার যদি আমরা কেস কেস যদি বড় হাত ছোট হাত হয় আমাদের কোনো সমস্যা নেই, বাট আমরা ক্যাপিটাল হিসেবে ঢাকা লিখতে চাই। এখন কন্টেন্টসটা ফেইল হয়েছে এবং আপনি দেখেন এখানে রেড কালার হয়ে গেছে, তো এই বিষয়টাই আপনি যদি সাপোজ বিডি দিয়ে সার্চ করেন তখন আপনার দেখা যাবে যে এটা চলে আসবে আপনার ঢাকাতে, এবং আপনার যদি সাপোজ ঢাকা না এসে অন্য কিছু আসে তখন সেটা পাস করবে না, যদি ঢাকা আসে তখনই একমাত্র এটা পাস করবে। এই দেখেন এটা পাস করে গেছে এবং এখানেও গ্রিন হয়েছে, যেমন সেটা এখানেও গ্রিন শো করছে। তো আমরা বলতে পারি যে আমাদের টেস্টটা পাস করছে, আমাদের টেস্টটা মানে ফিনিশড, এবং আমাদের টেস্টটা আমরা পারফেক্টলি শেষ করতে পারছি, এক্সিকিউট করতে পারছি। তো এইরকম করে আপনি আপনার যদি সাপোজ স্ক্রিপ্ট লেখা থাকে তো আপনি সেখানে আপনার মতো করে আপনি কন্টেন্ট অ্যাড করতে পারেন, যতগুলো কন্টেন্টই আপনি অ্যাড করবেন না কেন ততগুলো কন্টেন্টই এখানে অ্যাড হবে, এবং আপনি স্ক্রিপ্ট ওয়াইজ অ্যাড করতে পারেন, কমপ্লায়েন্স অ্যাড করতে পারেন, যে কোনো টেস্টের জন্য যে কোনো ভাবে আপনি আপনার মতো করে অ্যাড করতে পারেন, ইটস আপ টু ইউ। সো এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি, আপনি যেটা টেস্ট রান করলেন, টেস্টটাকে বললেন টেস্টটা ঠিক মতো হয়েছে, এই বিষয়গুলো আরেকবার রিপিট করি। একটা একটা প্রজেক্ট তৈরি করছিলাম আমরা, প্রজেক্টের মধ্যে একটা ক্লাস তৈরি করছিলাম, যে ক্লাসটা অটোমেটিকলি তৈরি হয়ে গেছিল। সেই ক্লাসের মধ্যে কি আছে, সেই ক্লাসের মধ্যে আমাদের অনেকগুলো কেস ছিল, যেগুলো কেস হচ্ছে কি ডাটাবেজ, কেস ডাটাবেজ ছিল। সেই ডাটাবেজের উপরে আমরা জেনারেট করছিলাম যে একটা টেস্ট সুইট জেনারেট করছিলাম। সো টেস্ট সুইট জেনারেট করার পরে আমাদের একটা টেস্ট সুইট তৈরি হয়েছে, এইরকম একটা টেস্ট সুইট তৈরি হয়েছে। তো আমরা টেস্ট সুইট সিঙ্গেল একটা প্রজেক্টের জন্য তৈরি করতে পারি, একটা কেসের জন্য তৈরি করতে পারি, অথবা আমরা মাল্টিপল কেসের জন্য তৈরি করতে পারি। তো মাল্টিপল কেসের মধ্যে প্রতিটার মধ্যে আবার টেস্ট কেস তৈরি হয়, এটা হচ্ছে কি টেস্ট কেস। আপনি যদি এখানে টেস্ট কেস তৈরি করতে পারবেন এই টেস্ট সুইটের মধ্যে, তো টেস্ট সুইটের মধ্যে যে টেস্ট কেস তৈরি করলেন, এই টেস্ট কেসের মধ্যে আমরা টেস্ট করলাম, টেস্ট এনভায়রনমেন্ট, দিস ইজ দ্য টেস্ট এনভায়রনমেন্ট, এখানে আমরা টেস্ট করি।
সো আমি যখন টেস্ট করলাম, এই টেস্টের মধ্যে আমি অ্যাসারশন করলাম, তখনই বুঝতে পারবেন যে আপনি যে কাজটা করছেন সেই কাজটা ভ্যালিড কাজ করছেন, সেই কাজটা পারফেক্ট হয়েছে, সেই কাজটা রান করতে পারছে এবং করতে পারে নাই। সো এবং কন্টেন্ট যদি সাপোজ ভ্যালিড না হয়, তাহলে কিন্তু সাথে সাথে আপনাকে বলবে ভ্যালিড না। যেমন ঢাকা, ঢাকাকে যদি সাপোজ আমি এখানে ক্যাপিটাল দিই, আমি যদি ইগনোর কেস দেই, দেখি এখানে কিছু আসে কিনা, দেখেন কন্টেন্ট ফেইলড, যেহেতু রেসপন্সে ঢাকাতে সে হচ্ছে কি বড় হাতের এ পাইনি। কিন্তু এই জিনিসটাই যদি আমি তাকে এইভাবে না দিয়ে ঢাকাকে ছোট হাত করে দেই, তাহলে কিন্তু সে আবার এটাকে বলবে ভ্যালিড। এটা মাথায় রাখবেন, এটা মাথায় রাখলে আপনি কাজের সুবিধা হবে। এবং আপনি যতবারই কেস কাজ করবেন না কেন, আপনার কাজের হিস্ট্রি থাকবে যে আপনি কাজ করছেন কি করেন নাই, আপনি কতক্ষণ ধরে সেই কাজটা করছেন সেটাও এখানে দেখা যাবে। সো এইরকম গ্রিন থাকলে পরে আপনার টেস্ট কেসটা পাস করছে এবং আপনি ওকে টু, আপনার কাজ শেষ হয়ে গেছে, আপনি এই কাজটাকে ছেড়ে দিতে পারেন। তারপর আপনি এই কাজটাকে সেভ করে রাখেন, আপনি আপনার নিজের প্ল্যাটফর্মে সেভ করতে পারেন, অন্য প্ল্যাটফর্মে সেভ করতে পারেন না, এক্সটার্নাল হার্ড ডিস্কে সেভ করতে পারেন, যেখানে আপনার প্রজেক্ট থাকে সেখানে আপনি সেভ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি যেটা নিয়ে কথা বলবো এখন, সেটা হচ্ছে কি, আজকের দিনের ক্লাসে আমরা বলেছিলাম টেস্ট স্টেপ কি, টেস্ট কেস কি, টেস্ট সুইট কি, আমরা এগুলো নিয়ে আলোচনা করলাম। সো লাস্ট অফ অল আমরা যেতে যাচ্ছিলাম যে কোড নিয়ে। আমার মনে হয় আমি আজকে যেটা এটা শুরু করার আগে আমার মনে হয় আমি আর একটা ছোট্ট ভিডিও কোড নিয়ে করি, তাহলে সুবিধা হবে সবার জন্য। কারণ কি, কোড আসলে একটা বড় পার্ট, কোডের নিয়ে অনেকগুলো কথা বলতে হবে, কোড আসলে খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। তো আমরা আজকে আর এটা না আগাই, আমি চেষ্টা করব নেক্সট ভিডিওটাতে একদম ডিফাইন করে কোডটা বলার, খুবই ইম্পর্টেন্ট ক্লাস কোডটা। আপনারা যদি কোড মিস করেন তাহলে অনেক কিছু মিস করবেন, কারণ কোড থেকে আপনি ডিফাইন করতে পারবেন আপনি যে কাজটা করছেন, অ্যাসারশন থেকে ডিফাইন করতে পারবেন আপনি ভ্যালিড কাজ করছেন কিনা, ঠিক মতো করছেন কিনা, এবং কোড থেকে আপনি যেটা বলতে পারবেন যে দোষটা কি আপনার, নাকি আপনার ক্লায়েন্টের, নাকি হচ্ছে আপনি যার জন্য কাজ করছেন তাদের, নাকি হচ্ছে সার্ভারের, কোথায় সমস্যাটা আছে, যে সমস্যার কারণে আপনি ভালো করার পর আপনাকে বলতেছেন ভালো করতেছেন না, দ্যাটস দ্য পয়েন্ট। সো আমি আজকের মতো শেষ করতেছি, সবাই সাথে থাকুন, সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও চ্যানেলটাকে, এবং কোনো কোশ্চেন থাকলে, প্রশ্ন থাকলে আওয়াজ তুলুন, প্রশ্ন করুন, আমি প্রশ্নের উত্তর দিব, চেষ্টা করব সাথে থাকার। থ্যাংক ইউ।